লুবি শিশুকি নিভৃতে যতনে আমার নাম চি লিখো তোমার মনের মন্দিরে। সবটাই কি অসাধারণ লেগেছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এত অপূর্ব একটা ঐতিহাসিক নিদর্শন। সত্যি তুমি দেখিতে গিয়াছো পর্বতমালা, দেখিতে গিয়াছো সিন্ধু, দেখা হয় না একটু ঘর থেকে দুই পা ফেলিয়া একটি ঘাসের উপর একটি শিশির। সত্যি এরকম কত শিশির আমরা তো কলকাতাবাসী। এই যে আমি তো বুঝি না, মাথা ঢুকে না। স্ত্রী আছে, এটার মধ্যে একটা হেরিটেজ আছে, যিনি একসময় এশিয়াটিক সোসাইটির দায়িত্বে ছিলেন, লর্ড প্রিন্সেপ, এবং এটার নামই, এই জায়গাটার নাম প্রিন্সেপ ঘাট। এখান থেকে পাশের থেকেই দেখবে, এই পাশের থেকেই তোমার চক্ররেল চলে যাচ্ছে। ওকে ওকে, এক্সাইটিং একটা ব্যাপার হলো, তোমার আমার ঘোড়ায় চড়া, আর ঘোড়ার গাড়ি থেকে নেমে দেখছি আইসক্রিম। আমি তো বুঝি না, মাথা ঢুকে না। ও ফুচকা আছে, ভেলপুরি আছে, তাহলে কোনটা খাবো? সেই ব্রিগেড ময়দান। আজকে আজকে রাজনীতির ব্রিগেডকে ভুলে গিয়ে সবুজ সামনের ময়দানটা প্লিজ দেখো। আর এই ময়দান মহা মুশকিল ভাই, কি বলে যো দিল কো ধুতি পাঞ্জাবি পরে এই ময়দানের কোন বসেছো? কা করেঙ্গে করনা হে কুছ কাম, শুরু করো অন্তাক্ষরী লেকে প্রভু কা নাম ম ম দিয়ে গাও। মানে তেরে লিয়ে হি সাত রঙ মে সপনে চুনে, সপনে চুনে হ্যায় সপনে। বাহ, নিজের লিরিক্সে। হ্যাঁ, সপনে ন নদিয়া সে দরিয়া, দরিয়া সে সাগর, সাগর সে গহরা জাম। জান পেহচান লে ম জাম, জাম তো আমি অভ্যস্ত নেই, জাম তো তুমি জানো মানে মদ বল। আরে এটা গাও না ভালো করে। কি বলো? দুনিয়া মে হামসে দিয়া ক্যা, দুনিয়া সে হামনে দিয়া ক্যা। মানে তুমি আন্তাক্ষরি মধ্যে দিয়ে আসলে, তোমার যা ভালো লাগে গান। হাম সব কি পরোয়া করে কিউ, সবনে হামারা কিয়া ক্যা। দম মারো দম, সমঝ রে, সমঝ রে, সমঝ রে না, একটা জায়গায় তুমি নিয়ে এসছো। সত্যি কলকাতায় থেকে এত বছরে কেন আমি আসিনি, নিজেকেই এত খারাপ লাগছে। আর সত্যি তোমাকে থ্যাংকস যে আজকে তুমি এখানে নিয়ে এসছো এত সুন্দর একটা সন্ধে। হ্যাঁ, মানে পুজোর পুজো পুজো পুজো। তোমার আর একটা পুজো মনে পড়ে যে এইরকমই এক পুজোর দিনে আমরা ওই বাবুঘাটের থেকে মিলেনিয়াম পার্কের ওখান থেকে আমরা ইয়টে করে গেছিলাম। এই তুমি আমাকে মনে করালে, আর যখন গঙ্গার মধ্যে দিয়ে ইয়টটা যাচ্ছিল তুমি একটা গান গাইছিলে বিস্তীর্ণ দুপারে, তো সেই গানটা এখন গঙ্গার এত কাছাকাছি আমরা। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বহিছ কেন। মানে তুমি বোধ হয় ইউ ব্রিথ কলকাতা না শোভন? মানে মানে দেখো, আমার শিরা বলো, ধমনি বলো, সমস্ত কিছু তাই। আমাকে যখনই জিজ্ঞাসা করো, আমার কিন্তু হিংসে হচ্ছে, মানে তোমার ফার্স্ট লাভ কে, কলকাতা না আমি? দেখো এটা না না, আমি জোক করছি, আমি জোক করছি, কিন্তু কলকাতা শহরে কলকাতা বাসী হিসেবেই আগে আমি পরিচয়, সেইখানে হাঁটতে হাঁটতে গিয়ে নিশ্চয় না না দেখা হলো দুজনার। একদম একদম একদম, এবং এক বৈশাখে দেখা হলো আর এক বৈশাখীর সঙ্গে দেখা হলো। তোমার জীবনে এটা একটা বড় জায়গা নিশ্চয়ই। দেখো আজকে একটা বিরল মুহূর্ত, পুজোর গন্ধ চারিদিকে। আমার কেমন মনে হচ্ছে সারা পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আর চারিদিকে যেন একটা গান বেজে উঠছে। আমার নাম চি লিখো তোমার মনের মন্দিরে।
নেক্সট নেক্সট বেরিয়ে এসে এবং প্রাণহীন দুটো সম্পর্ককে টেনে না নিয়ে গিয়ে আমরা সেটাকে শেষ করে আমাদের যেখানে আনন্দ, আমাদের যেখানে শান্তি, সেই আশ্রয়টা খুঁজে নিয়েছি। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। দেখো না কে এসেছে। খুব কষ্ট। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। ভেবেছি যে আমরা যে এখানে বাস করি কলকাতা শহর, এই কলকাতা শহর থেকে অনেকেই পুজোর সময় বাইরে যায়। তুমিও তো বায়না ধরেছ, কিন্তু এই শহরটা কি কখনো ঘুরে দেখেছ? কোথায় যাব? আরে যেখানে যাবো সেটা যে সারপ্রাইজ থাক না, দেখবে না খুটখাট 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 কি ধরনের একটা আওয়াজ হচ্ছে কানের মধ্যে, এমন একটা জায়গায় নিয়ে যাবো। না মানে আজকে যেখানে তুমি বাস করো যেটা হলো কলকাতা শহর। হুম, মানে তুমি কি কলকাতা দেখাবে আমাকে? একটা সারপ্রাইজ থাকুক। আচ্ছা, একদম বাঙালিয়ানার যে সংস্কৃতি সেটাকেও আমরা পরিধান করে যাই। মানে সাবেক সাজে যাব, তাই তো? সে তুমি কি সাজবে আমি জানি না, তোমাকে ধরতে হয় না। আমি কিন্তু সাজাটা আমার প্রেরোগেটিভ আর নিয়ে যাওয়াটা তোমার দায়িত্ব। বলেছো সারপ্রাইজ, সারপ্রাইজ হতেই হবে। কিন্তু কখনো বাজার না করিয়ে তুমি সারপ্রাইজ দিতে যাচ্ছো। সারাক্ষণই শুধু বাজার বাজার বাজার, পুজো আসলো মানেই বাজার বাজার। ঠিক আছে, বাজার করা আজকে বাদ, আজ কলকাতা থেকে। সমজ রে, সমজ রে।